আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লেভেল এক্সপেরিমেন্ট। তো ফার্স্ট এক্সপেরিমেন্টটা আজকে দেখব, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 1। তো এই এক্সপেরিমেন্টটার নেম হচ্ছে ওয়াটার কন্টেন্ট ডিটারমিনেশন। তো এটা যে ওয়াটার কন্টেন্ট ডিটারমিনেশনটা কি এটা জানা লাগবে। তো আরেকটু বলুন এই টেস্ট সম্পর্কে। This test is performed to determine the water or moisture content of soil. Now we need to know what is water content. The water content is the ratio expressed as a percentage of the mass of pore or free water in a given mass of soil to the mass of the dry soil solids. এর মানে কি? এর মানে হচ্ছে মশ্চার কন্টেন্টটা একটা পার্সেন্টেজে কাউন্ট করা হয়, এবং এখানে যতটুকু ওয়াটার অ্যাড করা হয় সেটা ডিভাইডেড বাই মাস অফ সয়েল সলিড ইনটু 100। 100 করার কারণ হচ্ছে যে এটা পার্সেন্টেজ, এই জন্য 100 দ্বারা গুণ করা হয়। এখন আমাদের এটার জন্য কিছু পত্র দেখা লাগবে, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড রেফারেন্স। এই টেস্টটা করার জন্য স্ট্যান্ডার্ড রেফারেন্স হচ্ছে আমাদের ASTM সয়েলটাকে ড্রাই করার জন্য আমাদের একটা ওভেন দরকার, এটা হচ্ছে ড্রাইং ওভেন। তারপরে হচ্ছে লাগবে ব্যালেন্স অর ওয়েট মেশিন, এটা ইলেকট্রিক হোক বা যে কোনো হতে পারে। তারপর যেটা লাগবে ময়েশ্চার ক্যান, ময়েশ্চার ক্যান লাগবে হচ্ছে আমাদের সয়েল স্যাম্পলটা ময়েশ্চার ক্যানে নেয়ার জন্য। এরপর হচ্ছে গ্লোভস, হ্যান্ড গ্লোভস লাগবে। এরপর হচ্ছে স্পেচুলা, এগুলো আমরা পরে দেখব। তো এখানে একটু ডাটা অ্যানালাইসিস তাই একটু খেয়াল করি আমরা। ডাটা অ্যানালাইসিস ফার্স্টে কি বের করতে হবে, ডিটারমাইন দ্য মাস অফ সয়েল সলিডস। মাস অফ সয়েল সলিডটা কিভাবে বের করব, এটার একটা ছোট ফর্মুলা দেওয়া আছে এখানে। MS মানে হচ্ছে মাস অফ সয়েল সলিড ইকুয়াল টু MCDS মাইনাস MC। তো এখানে MCDS টা কি, MC কি এটা জানা লাগবে। আমি তো আগে বললাম যে MS টা হচ্ছে মাস অফ সয়েল সলিড, MCDS টা হচ্ছে মাস অফ ক্যান প্লাস ড্রাই সয়েল, এবং MC টা হচ্ছে মাস অফ ক্যান, জাস্ট মাস অফ ক্যান। এরপরে যেটা সেকেন্ড, ডিটারমাইন দ্য মাস অফ পোর ওয়াটার, মানে হচ্ছে আমি কতটুকু ওয়াটার অ্যাড করলাম এটার মধ্যে। তো এটা বের করার জন্য আমার যেটা লাগবে MW, এটা সাইনটা হচ্ছে ওয়াটার মাস অফ ওয়াটার MW ইকুয়াল টু MCMS। MCMS মিন্স মাস অফ ক্যান প্লাস ওয়েট সয়েল মাইনাস MCDS, এটার মানে হচ্ছে মাস অফ ক্যান প্লাস ড্রাই সয়েল। তো এই দুইটা করলে পাবো হচ্ছে MW, হচ্ছে মাস অফ পোর ওয়াটার। তো থার্ড যেটা, ডিটারমাইন দ্য ওয়াটার কন্টেন্ট, আমাদের যেটা বের করা দরকার এক্সপেরিমেন্টটা যেটা বের করা দরকার সেটা হচ্ছে মাস অফ ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্টকে আমরা ছোট W দিয়ে, স্মল লেটারে W দিয়ে প্রকাশ করি। W ইকুয়াল টু MW, যতটুকু ওয়াটার অ্যাড করা হলো ডিভাইডেড বাই মাস অফ সয়েল সলিড। MS মিন্স এই যে এখানে বলা আছে মাস অফ সয়েল সলিড MS ইনটু 100%, যেহেতু আমরা এটা পার্সেন্টেজে কাউন্ট করি এই জন্য হচ্ছে আমাদের এখানে 100 দিয়ে গুণ করা হয়েছে। আচ্ছা, এখন আমরা সরাসরি টেস্ট প্রসিডিউর যেটা টেস্টে চলে যাব। আচ্ছা, এখন আমরা এখানে সয়েল স্যাম্পল নিয়ে নিলাম। তো সয়েল স্যাম্পলের মধ্যে আমাদের ময়েশ্চার অ্যাড করতে হবে, ময়েশ্চার বা ওয়াটার যেটা বলেন এটা অ্যাড করব। এটার আসলে কোনো পরিমাণ নাই যে কতটুকু অ্যাড করতে হবে বা কতটুকু অ্যাড করব না, এরকম কোনোই নাই। কারণ হচ্ছে আমরা ময়েশ্চার কন্টেন্টটাই বের করব, যে কতটুকু ওয়াটার এখানে পোর ওয়াটার কতটুকু আর কি, কতটুকু ওয়াটার অ্যাড করা হলো এটাই আমরা বের করব। তো আমরা এখানে ওয়াটার মিক্স, ওয়াটার দিয়ে এরপরে এটা ভালোভাবে মিক্স করতে হবে।
আমাদের সয়েল স্যাম্পল মিক্স করা শেষ। তো এখন আমাদের এই যে ক্যান, ক্যানের ওয়েট নিতে হবে। ফার্স্টে লিড সহ ক্যানের ওয়েট নিতে হবে, যে ক্যান ক্লিন ক্যান নিতে হবে। তো এটার ওয়েট নিব আমরা, ওয়েট মেশিনে দিব। আচ্ছা, এখানে এই যে দেখাচ্ছে 46 গ্রাম, 46 গ্রাম ক্যানের ওয়েট আসতেছে, 46 গ্রাম। তো এই হচ্ছে আমাদের ডাটা শিট। এই ডাটা শিটে আমাদের এখন লিখতে হবে, তো এখানে কি আছে, এমসি মাস অফ এমটি ক্লিন ক্যান প্লাস লিড, লিড সহ যেহেতু নিলাম, তো এখানে আসতেছে আমাদের 46 গ্রাম, 46 গ্রাম যেহেতু এখানে লেখা আছে, তো এখানে আর গ্রাম দিলাম না। এখন হচ্ছে ক্যানে আমরা যেই সয়েল মিক্সচার করে রাখলাম, তো এখান থেকে কিছু পরিমাণ সয়েল আমরা নিব, ক্যানের মধ্যে নিব। এটা হচ্ছে কি, ময়েস্ট সয়েল, তো এটা নিলাম। এটা নিয়ে আবার লিড দিয়ে ঢেকে দিতে হবে। এরপরে হচ্ছে আমাদের ওয়েট নিতে হবে। এটা তো এটা আসতেছে হচ্ছে 140 গ্রাম। আচ্ছা, এখন 140 গ্রাম এটা কি হবে, MCMS অর্থাৎ মাস অফ ক্যান লিড অ্যান্ড ময়েস্ট সয়েল, কারণ হচ্ছে এটা ভিজা যেহেতু, তো ময়েস্ট সয়েল এটা আসতেছে আমাদের 140 গ্রাম, 140। এখন আমাদের এই ক্যান প্লাস ময়েস্ট সয়েল এটা হচ্ছে আমাদের ড্রাইং ওভেনে দিতে হবে। এই হচ্ছে আমাদের ড্রাইং ওভেন, তো ওভেনে আবার স্যাম্পলটা দিয়ে রাখবো। এখন হচ্ছে আমাদের ওভেনে দেওয়ার পরে 24 ঘন্টা পরে ওভেন ড্রাই যে স্যাম্পল ওইটার ওয়েট নিতে হবে। আমরা 24 ঘন্টা পরে এখন ওভেন অফ করে কিছুক্ষণ রেখে দিব আগে, আধা ঘন্টার মতো। এরপরে এটা থেকে স্যাম্পলটা বের করবো, কারণ হচ্ছে এটার ভিতরে অনেক গরম থাকবে। তো এখন স্যাম্পলটা বের করলাম, এটা ওয়েট অফ ক্যান প্লাস ড্রাই সয়েল এটার ওয়েট নিব। এখন আমরা MCDS যেটা, মাস অফ ক্যান লিড অ্যান্ড ড্রাই সয়েল এটা নিব। তো আমরা দিলাম এখানে আসতেছে 115, তো এটা আমরা আমাদের ডাটা শিটে লিখবো, MCDS মাস অফ ক্যান লিড অ্যান্ড ড্রাই সয়েল হচ্ছে 115। আমরা এখন আমাদের টেস্ট তো শেষ, তো আমাদের স্যাম্পল ক্যালকুলেশন লাগবে, তো এটার জন্য এখন এখানে স্যাম্পল ক্যালকুলেশন আমাদের এমসি পাওয়া গেছে। এখানে এমসিটা কি, মাস অফ এমটি ক্যান প্লাস লিড, এটা পাওয়া গেছে 46 গ্রাম। এরপরে MCMS মানে হচ্ছে মাস অফ ক্যান প্লাস লিড অ্যান্ড ময়েস্ট সয়েল, এটা হচ্ছে 140 গ্রাম, 140 গ্রাম। এখন আমরা আগে তো বলছিলাম যে MCDS পাবো কিভাবে, MCDSটা কি, মাস অফ ক্যান প্লাস লিড অ্যান্ড ড্রাই সয়েল। তো ড্রাই সয়েলটা পাবো হচ্ছে আমাদের, এটা পাওয়া গেছে, পাবো হচ্ছে ওভেন ড্রাই থেকে। তো 24 ঘন্টা পরে পেলাম আমরা 115 গ্রাম। এরপরে যেটা মাস অফ সয়েল সলিড, MS মাস অফ সয়েল সলিড, এটা পাবো কিভাবে, এটা ফর্মুলা আগে দেখানো ছিল, এই যে MCDS মাইনাস MC। তো MCDS কোনটা, MCDS হচ্ছে এই ডেটা, MCDS, MCDS এর ভ্যালু হচ্ছে 115 লিখলাম, মাইনাস MC, MCটা হচ্ছে কি, মাস অফ ক্যান, মাস অফ ক্যান হচ্ছে আমাদের 46, তো মাইনাস 46 ইকুয়াল টু আসতেছে 69 গ্রাম। ওকে, এরপরে যেটা MW মাস অফ কোর ওয়াটার, এর ফর্মুলাটা হচ্ছে MCMS মাইনাস MCDS। তো MCMSটা হচ্ছে এখানে MCMS, এই যে MCMS মাস অফ ক্যান লিড অ্যান্ড ময়েস্ট সয়েল, এটা হচ্ছে 140 গ্রাম, 140 মাইনাস MCDS, MCDSটা আমরা এখানে পাইছি 115 গ্রাম।
তো লিখলাম মাইনাস 115 গ্রাম ইকুয়াল টু আসছে 25 গ্রাম। এরপরে যেটা কাজ আমাদের শেষ ক্যালকুলেশন সেটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট W ইকুয়াল টু ওয়াটার কন্টেন্ট পার্সেন্টেজে বের করতে হবে। এটা হচ্ছে ফর্মুলাটা MW ডিভাইডেড বাই MS ইনটু 100%। MW কোনটা? MW টা এই যে এখানে আছে আমাদের MW MW অবশ্যই ক্যালকুলেশন করে 25, তো আমরা লিখলাম 25 ডিভাইডেড বাই MS। MS কোনটা? MS টা হচ্ছে মাস অফ সয়েল সলিড। এটা আমাদের ক্যালকুলেশন করে পাওয়া গেছে 69, তো লিখলাম 69 ইনটু 100%। তো ক্যালকুলেশন করলে আমাদের আসছে 36.29। তো এইটাই হচ্ছে আমাদের এই টেস্টের ফাইনাল রেজাল্ট, যে ময়েশ্চার কন্টেন্ট অর ওয়াটার কন্টেন্ট যেটা বলে এই 36.23% এটা হচ্ছে আমাদের ওয়াটার কন্টেন্ট। তো এই ছিল আজকে আমাদের ভিডিও বা টেস্ট। তো আমরা এর পরের টেস্ট যেটা করব সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 2, এবং এটা হচ্ছে ডেন্সিটি অর ইউনিট ওয়েট ডিটারমিনেশন। তো আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন।